নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি প্রসেনজিৎ আবার চলে এলাম আমার চ্যানেল মাইক্রো হিউম্যান লাইফে প্রত্যেকের স্বাগত এবং যেটা বলার যে আমার দেখ মানে আমি খুব মানে ভালো লাগছে যে যে আমার ভিডিও অনেকে দেখছেন এবং যত দিন যাচ্ছে দেখছি সাবস্ক্রাইবার বাড়ছে এবং প্রত্যেকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই প্রত্যেকে ধন্যবাদ জানাই এবং যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং যেটা বলার যে দেখেছি আমি দেখছি যে কিছু কিছু ভিডিওতে প্রায় দশ হাজার বারো হাজার ভিউজ বেড়ে গেছে কিংবা এবং কিছু কিছু ক্ষেত্রে ভিডিও দেখছি সাতশো আটশো নশো হাজার সাবস্ক্রাইব মানে ভিউজ বেড়েছে এবং বহু মানুষ সাবস্ক্রাইব করেছেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেকে ধন্যবাদ জানাই এবং আমি প্রসেনজিৎ আমি একজন প্রফেশনাল মাইক্রোবায়োলজিস্ট এবং খুব মজার ছলে ভিডিও বানাচ্ছিলাম এবং আমি ভাবতে পারিনি যে আমার ভিডিও সবাই দেখবে এটা খুবই আমার খুব ভালো লাগছে যেটা আজকে আমি আবার নতুন মানে রোজকারের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি মানে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি এসেছি যে আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মানে খুব পরিচিত একটা মানে মেডিসিন যেটা আমরা সবাই মানে কোনো না কোনো সময় ইউজ করেছি এবং যেটা খুব একসময় প্রচুর পপুলারিটি ছিল পপুলারিটি মানে কি এই মেডিসিনটাকে মানে কম যে কোম্পানি বানিয়েছিলেন প্রথম সেটা বায়ার মানে তারা অ্যাজ এ অ্যাসপিরিন ট্রে মানে ব্র্যান্ড নেমে যে ব্র্যান্ড নেমে তারা বাজারে এনেছিলেন সেটা হচ্ছে সেই রকম এক সময় বিশাল মার্কেট সারা পৃথিবী জুড়ে এবং দেখা গেছে যে প্রায় প্রত্যেক বছর পঞ্চাশ থেকে একশো কুড়ি বিলিয়ন ট্যাবলেট প্রায় প্রত্যেক বছর বিক্রি হতো মানে কনজিউম করতো মানুষ এবং এতটাই পপুলারিটি ছিল কারণ এর মাল্টি ফাংশান একটা ড্রাগ যেটা বলা কারণ এই কারণে বলবো। যে এই যে অ্যাসপিরিন যার কেমিক্যাল নেম আমরা কেমিক্যাল নেমটা হচ্ছে অ্যাস্টাইল স্যালিসাইলিক অ্যাসিড বা হচ্ছে টু অ্যাসিটক্সি বেঞ্জইক অ্যাসিড বা অ্যাস্টাইল স্যালিসাইলেট হিসেবে যার কেমিক্যাল নেম এবং যার বাজারে খুব পরিচিত অ্যাসপিরিন এখনো পর্যন্ত বাজারে বহু হচ্ছে মানে আমাদের মার্কেট মানে বহু দেশে এটা চলে এখন এবং কিছু কিছু দেশে এগুলো প্রায় ব্যান করে দিয়েছে কারণ এর প্রচুর সাইড এফেক্ট রয়েছে কিন্তু এটা হচ্ছে তিন ধরনের কাজে লাগে একটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটারি অর্থাৎ যখন আমাদের শরীরে কোনো ইনফেকশন হয় তখন যে প্রদাহ তৈরি হয় সেটাকে কমাতে সাহায্য করে অ্যান্টি পাইরাটিক বডি অর্থাৎ জ্বরকে কমাতে সাহায্য করে যখন টেম্পারেচার বডি টেম্পারেচার বেড়ে যায় তখন এই যে ইউজ করে দেবেন এবং এটা হচ্ছে অ্যানালজেসি অ্যানালজেসি মানে এটা পেনকে কমায় অর্থাৎ যন্ত্রণা কমায় এবং আজকের আমি যে আলোচনা করবো যে যে এই যে স্যালিসাই অর্থাৎ অ্যাস্টাইল স্যালিসাইলেট বা অ্যাস্টাইল স্যালিসাইলিক অ্যাসিডস যেটাকে ব্র্যান্ড নেম হিসেবে অ্যাসপিরিন আমরা জানি সেই অ্যাসপিরিনের আবিষ্কারের পিছনে একটা মজার গল্প রয়েছে এবং সেটা নিয়ে আলোচনা করবো তো বটেই তার সাথে সাথে কী করব এই যে অ্যাসপিরিনের যে সাইড এফেক্ট কী এবং কী কী কাজে লাগে সেটা নিয়ে আলোচনা করব এবং যেটা বলার কথা যে আমার চ্যানেল যারা চ্যানেল যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো ভালো নতুন কিছু ইনফরমেশান পাওয়ার জন্য এবং তার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করুন পাশে দেখবেন যে আমাদের আমার চ্যানেলে পাশে দেখবেন একটা রেড রেড একটা সাবস্ক্রাইবার বাটন রয়েছে বাটনে ক্লিক করুন এবং তার সাথে সাথে বেল আইকন প্রেস করুন যাতে নোটিফিকেশান পেয়ে যান দ্রুত এই অ্যাসপিরিন আবিষ্কার হয়েছিল করেছিল যে মানে যে ল্যাবরেটরিতে আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে বায়ার একটা জার্মান মানে মেডিসিন জায়ান্ট বলা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং এটা খুব পপুলার এবং বায়ার এমন একটা সংস্থা যারা কি না সারা পৃথিবীতে সব ধরনের ওষুধ বা মানে মেডিসিন বিশেষ করে মে হিউম্যান মেডিসিন তো বানায় তার সাথে সাথে বিভিন্ন রকম ভেটেরিনারি মেডিসিনও বানায় তার সাথে এগ্রিকালচার পারপাস যেসব কিট পেস্টিসাইট ইনসেক্টিসাইড বা আদার যেসব আছে ফাঙ্গিসাইট তারা সেই ধরনের ওষুধও তারা এবং তাদের বিশাল একটা বিশাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর এন ডি সেক্টর রয়েছে যেখানে কোটি কোটি টাকা তারা বছর ইনভেস্ট করে এবং নতুন নতুন ড্রাগ ডেভেলপমেন্টের জন্য তে সেমনিভাবে যে তার তেমনভাবে যে এই যে অ্যাসপিরিন তারা হচ্ছে ডেভেলপ ডেভেলপ করেছিলাম অ্যাসপিরিন এমন একটা বসু যেটা পৃথিবীতে এত পরিমাণ ব্যবসা করেছে মানে ভাবা যায় না এবং এটা আবিষ্কার করেছিলেন যিনি মানে যে বিজ্ঞানী মানে সে হচ্ছে ফিলিক্স হবম্যান যিনি হচ্ছে নাইনটিন ফোর এইটিন নাইন এইটিন নাইনটি ফোরে তিনি হচ্ছে অ্যাজ এ রিসার্চ কেমিস্ট হিসেবে বাইরে জয়েন করেছিলেন এবং নাইনটিন সরি এইটিন নাইনটি সেভেন অর্থাৎ উনিশশো আঠারোশো সাতানব্বই সালে তিনি এটা আবিষ্কার করেছিলেন এবং দেখা গেছে যে ওনার বাবা অর্থাৎ মানে ওনার বাবা হচ্ছে প্রচুর আর্থারাইটিসে ভুগতেন আর্থারাইটিস ভোগার সময় যার ফলে কি স্যালিসাইলিক অ্যাসিড খেতেন স্যালিসাইলিক অ্যাসিডের একটা কি হয় এরও একটা মানে অ্যানালজেসি হিসেবে কাজ করে কিন্তু একটা প্রবলেম যেটা হয় কী হয় স্যালিসাইলিক অ্যাসিড খাওয়ার এটা যেহেতু অ্যাসিড হ্যাঁ যেহেতু যদি আমরা মানে যদি বেশি খাওয়া যায় কি আমাদের অ্যাসিডিটির সমস্যা হতে পারে অর্থাৎ পেটের প্রবলেম হয় তার সাথে সাথে মানে এই স্যালিসাইলিক অ্যাসিডের টেস্টটা খুব বাজে মানে মানে একটা মানে খেতে খুব বাজে যার ফলে কী হয় ওনার বাবা খুব বিরক্ত বোধ করতেন যেহেতু উনি আর্থারাই আর্থারাইটিস বা বাতের পেশেন্ট ছিলেন তখন ওনার ছেলেকে উনি অভিযোগ করেছিলেন যে একটা নতুন কিছু করার জন্য তারপরে তো সে যেই বলা সঙ্গে সঙ্গে তিনি একজন রিসার্চ সায়েন্টিস্ট হ্যাঁ রিসার্চ কেমিস্ট সুতরাং তিনিও চেষ্টা করলেন কি হয় এমন কিছু বানাতে হবে যার টেস্ট ভালো হবে এবং যার হচ্ছে যেটা আমাদের খুব একটা খুব মানে অ্যাসিডিটি বাড়াবে না পেটের প্রবলেম হবে না তখন তিনি কি করলেন স্যালিসাইলিক অ্যাসিড আর তার সাথে কি হয় অ্যাসিডিক অ্যাসিড স্যালিসাইলিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে তৈরি করলে তৈরি করে ফেললেন যেটা কি অ্যাসিটাইল স্যালিসাইলেট এবং এই হচ্ছে শুরু তারপর থেকে আর পিছনে ফেলে থাকা এবং মানে পিছনে তাকাত হয়নি এই তৈরি হলো কি অ্যাসিটাইল স্যালিসাইলেট যেটাকে বলা হচ্ছে টু অ্যাসিটক্সি বেঞ্জইক অ্যাসিডস এবং যেটা পরবর্তীকালে ট্রেড নেম অর্থাৎ যে ব্র্যান্ড নেম হিসেবে এক্সপিরিয়েন্স হিসেবে বাজারে চলে এলো এবং যেটার তিনটে প্রপার্টি রয়েছে একটা হচ্ছে কি হয় অ্যান্টি ইনফ্লেমেটারি যেটা কি বলা হচ্ছে হচ্ছে কোনো প্রদাহকে কমাতে পারে তার সাথে সাথে কি অ্যানালজেসিক পেন কমাতে পারে ডিক্রিস পেন হ্যাঁ আর্থারেটিস পেন এছাড়া এটা হচ্ছে অ্যান্টিপায়রেটিক অর্থাৎ এটা হচ্ছে জ্বর কর্তা যদি জ্বর কোনো ইনফেকশন হলে আমাদের শরীরের টেম্পারেচার বাড়তে থাকে তো সেই মানে টেম্পারেচার যাতে না বাড়ে হয়তো জ্বরকে কমায় ওই জন্য অ্যানা মানে এটাকে হচ্ছে অ্যান্টিফায়োটিক কাজ করে এছাড়াও দেখা যায় যে এই যে মানে অ্যাসিটাইল সেলিসাইলিক অ্যাসিডের আরও অনেক ব্যবহার যেমন কাওয়াসাকি ডিজিজের ক্ষেত্রে কিছু ব্যবহার করা তাদের ব্যবহার করা হয় পেরিকার্ডাইটিস বা যেটা হচ্ছে মানে মানে আমাদের হার্টের ইনফেকশন হলে বা রিমাটোয়েড আট মানে রিম্যাটিক ফিভার বলে একটা ফিভার হয়েছে যেটাকে বলা হচ্ছে আমবাত হ্যাঁ হচ্ছে রিম্যাটিক ফিভার বা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রেও এই অ্যাস্টাইল স্যালিস্যালিক অ্যাসিডকে মানে যেটা অ্যাসপিরিন ইউজ করা হয় কিন্তু বর্তমানে দেখা গেছে যে বহু দেশে বহু দেশে হচ্ছে আস্তে আস্তে এই অ্যাস্টাইল স্যালিকাই অ্যাসিটাইল স্যালিসাইল স্যালিক অ্যাসিড যেটা আছে অ্যাসপিরিনটা ইউজটা প্রায় ব্যান করা হয়েছে কারণ এর প্রচুর সাইড এফেক্ট প্রথম কথা কি যদি আমরা এই বাচ্চাদেরকে রেকমেন্ড করা উচিত না মানে বাচ্চাদের ক্ষেত্রে যে দেওয়া হয় না তাদের বহু রকম কমপ্লিকেশান হয় হ্যাঁ তার সাথে সাথে কি হয় যে এটা আমাদের প্লেটলেট প্লেটলেটস অর্থাৎ যে উমচক ক্রিকা সেটা প্রচুর পরিমাণে কমিয়ে দেয় অর্থাৎ নর্মাল ফাংশনিং অফ প্লেটলেটকে সাপ্রেস করে তার সাথে সাথে আমার স্টমাক আপসেট অর্থাৎ স্টমাকে যদি আমরা অতিরিক্ত খাই বা কন্টিনিউ খেতে থাকি তাহলে কি হয় সেক্ষেত্রে কি হবে আমাদের স্টমাকে প্রবলেম হতে পারে স্টমাক এক হবে স্টমাক আলসার হতে পারে স্টমাক ব্লিডিং হতে পারে এবং যারা অ্যাজমাস পেশেন্ট অর্থাৎ যারা শ্বাসকষ্ট হয় অ্যাজমা যেটা হয় তাদের ক্ষেত্রে যদি এই অ্যাসপিরিন দেওয়া হয় সেক্ষেত্রে কী হয় তাদের হচ্ছে ওরশ্রেনি অর্থাৎ অ্যাসমারকে আরও বাড়িয়ে দেয় এবং তার সাথে যদি কেউ কি প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে অবশ্যই এই ওষুধ কখনও রেকমেন্ড করা হয় না এবং এটা যেটা হয় আস্তে আস্তে কি এই যে অ্যাসপিরিন ট্যাবলেটটা মানে যেটা হচ্ছে অ্যাসাইল স্যালিসাইলিক অ্যাসিডের ব্যবহার অনেকটা কমে গেছে কারণ এর সাবস্টিটিউট হিসেবে বাজারে অ্যাসিটামেনোফেনন বা প্যারাসিটামল হিসেবে আমরা জানি আমরা যে খুবই পরিচিত একটা ড্রাগ এই প্যারাসিটামল এবং এই প্যারাসিটামল খুবই সেফ ড্রাগ সেফ ড্রাগ এই কারণে মানে এর সাইড ইফেক্ট খুবই কম এবং এটাকে আমরা সারাদিনে চার হাজার মিলিগ্রাম পর্যন্ত খেতে পারি হ্যাঁ চার হাজার ম্যাক্সিমাম চার হাজার মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যায় খাওয়া খেতে পারি এবং এছাড়া আইবুপ্রোফেন প্রোফেন বা অ্যাসিটামিনোফেনন যেটা বা প্যারাসিটামল যেটা আমরা কি প্যারাসিটামল হিসেবে খুব পরিচিত এবং আইবুপ্রোফেন প্রোফেন এই জাতীয় ড্রাগ বাজারে চলে এসছে তাই ফলে কী হয় অ্যাসপিরিনের ব্যবহার অনেকটা কমে গেছে এবং যেটাকে এগুলোকে সবই অ্যাসপিরিন বলুন অ্যাসিটা বলুন কিংবা যেটাকে বলা হয় আইবু এগুলো সবই একত্রে বলা হয় নন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটারি ড্রাগ যেটাকে এন আইডিএস বলা হয় হ্যাঁ এটাকে কী হয় মানে এগুলো সবই অ্যান্টি ইনফ্লেমেটারি তার সাথে সাথে অ্যান অ্যানালজেসিক অ্যান্টিপায়রেটিক ঠিক আছে আজকের এই পর্যন্ত অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর তার সাথে সাথে কমেন্টও করতে পারেন এবং কোন বিষয় নিয়ে আলোচনা করবো সেটা যদি একটু বলেন তাহলে খুবই ভালো হয় ততক্ষণ নমস্কার ভালো থাকবেন জয় হিন্দ